তো সকাল থেকে আমি কম্পিউটারটা চালানোর চেষ্টা করছি, আর তখন দিয়ে আমার ইউপিএস না বিপ বিপ করে যাচ্ছে। মানে কি হলো, কারেন্ট তো আছে কিন্তু বিপ বিপ করছে কেন? তারপর দেখছি ফ্যানের স্পিডটা কখনো আসতে হচ্ছে কখনো জোরে হচ্ছে, তখন বুঝলাম যে লো ভোল্টেজ। বাড়িতে জিজ্ঞাসা করলাম, বললো লো ভোল্টেজ। তো ভাগ্যিস কাল রাত্রে আমি এডিটিংটা করে নিয়েছিলাম, কমপ্লিট করে নিয়েছিলাম বলে বেঁচে গেলাম, নাহলে সকালে বিশাল ভোগান্তি হতো। ব্যাটারি গ্রিপ লাগাচ্ছিস নাকি? এটা কি একটু টায়ার না, ওই টায়ার মনে হয় কেটে করছিস না? সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর আজকের ব্লগও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই এখন ভাই কাজ করছে, ওর গ্রিপ লাগাচ্ছে, ওর ব্যাটে টিউব কেটে, এটা হলো আমাদের দেশি স্টাইল। মানে এরকমই ভোল্টেজ যে একদম মানে কোনো রকমে চলছে ফ্যান, হাওয়াও দিচ্ছে না, কেন যে চালিয়ে রেখেছি কি জানি, যাই না সকাল দেখি প্রবলেম করছে এই ভোল্টেজের, ঘুম থেকে ওটা থেকেই দেখছি এরকমই প্রবলেম করছে। কম্পিউটারের জন্য খুলতে পারছি না, কোনো কাজও করতে পারছি না, বাইরে দিয়েছি আবার তার মধ্যে রোদ, আজকে বিশাল গরম পড়বে এটা বুঝতে পারছি। যদি দুপুরবেলার মধ্যে না ঠিক হবে, ঘরে ঘরে থাকাই যাবে না ভাই, ঘরে থাকাই যাবে না, এত গরম হয়ে যাবে। ভোল্টেজ নেই, ভোল্টেজ কি নেই, ভোল্টেজ মানে কি রে? ভোল্টেজ মানে তোমাকে এখন বোঝাতে পারবো না, তুমি এখন অনেক ছোট আছো, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বুঝেছো? শুধু এইটুকুনি বুঝ না, ভোল্টেজ কম আছে তাই কম্পিউটার চলবে না, ভোল্টেজ ঠিকঠাক থাকলে তাহলে কম্পিউটার চলতো, বুঝলি? হ্যাঁ, এখন ঠিক নেই, যখন ঠিক হবে তখন আমি তোমাকে বানিয়ে দেবো, ঠিক আছে? বলবো কি? আচ্ছা, ঘোড়া বানিয়ে দেবো ওখানে তোমাকে, ঠিক আছে? ঠিক আছে, দরজাটা দিয়ে দাও হালকা করে। তো ভাই এখন এখানে খেলছে, আর এখন 12টা বাজে, আর এইমাত্র জাস্ট কারেন্টটা চলে গেল আমাদের এখানে। আর মানে লো ভোল্টেজে যে প্রবলেমটা হচ্ছিলো সকাল থেকে, ওটা ঠিক করার জন্য হয়তো লোক চলে এসছে, তো হয়তো আধ ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসবে এবং তখন সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ আমার ফোনে মাত্র 22% চার্জ আছে, 22% মাত্র চার্জ আছে, আর চলে যাবে এখনও প্রায় 3-4 ঘন্টা চলে যাবে আরামসে। আমি যদি ঘাঁটি বিশাল ঘাঁটি তবুও 3-4 ঘন্টা চলে যাবে, তো তার মধ্যে তো আই থিঙ্ক কারেন্ট চলে আসবে। কারেন্ট চলে এলে আমি ফোনটাকে আগে প্রথমে চার্জে বসাবো। পুরো আকাশে দেখেছো, পুরো মেঘ করে রয়েছে, আজকেও হয়তো বৃষ্টি আসতে পারে, যেরকম কাল রাত্রে বলে এসেছিলো আজকেও হয়তো বৃষ্টি আসতে পারে। তাই তো, বৃষ্টি আসবে তো আজকে? কেন 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 এলে কি হবে, এলে কি হবে? কেন ইচ্ছা হচ্ছে? তারপরে গরম লাগবে না যদি বৃষ্টি না হয়, পাগল হয়ে যাবি গরমে। কিন্তু এই দুটাম কাটো কাটো। তো চলো দেখি কারেন্ট এসছে কিনা। কারেন্ট চলে এসছে, আর দেখে তো মনে হচ্ছে ভোল্টেজ ঠিকঠাকই আছে। হ্যাঁ, তো এখন বেজে গেছে 1টা, আর এইমাত্র জাস্ট কারেন্টটা এলো, আর লাইন ঠিক করে দিয়েছে, এখন কোনো লো ভোল্টেজের সমস্যা নেই। তো স্নান করতে যাবো, তার আগে কিছুটা কাজ আছে, ভাই ডাকছে, আমাদের বাড়ির পিছনে কিছু টালি আছে, ওই টালিগুলো সরাতে হবে, দেন কিছু কাছাকাছি রয়েছে ওগুলো করে আসি, ততক্ষণ মোবাইলটা চার্জে বসিয়ে যাই, কারণ আর মাত্র 20% চার্জ আছে। তো চলো যাওয়া যাক। চল, খাওয়া গেছে মা? তো এখন বাজে হলো বিকাল 5:30, আর এখন আমাকে একটু টার্মশিপ যেতে হবে, টার্মশিপ ATM-এ যেতে হবে, একটু টাকা তুলতে হবে, কারণ ফ্যানের রিপেয়ারিংয়ের খরচাটা আমাকে দিতে হবে, আর কিছুটাও কিছু পয়সা হাতেও রাখতে হবে, কারণ হাত একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আর তোমরা এখন ভাবছো হয়তো আমি ঘরের লাইট ফাইট সামনের লাইটটা জ্বালিয়ে কী করছি, কারণ এখন তো সবে বিকাল হয়েছে। আর একটাই কারণ হলো যে আমার শুধু ন্যাচারাল লাইট অফ সোর্স হলো ওই জানলা, কিন্তু যেহেতু এখন মানে বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেলে আমাদের এখান এই ঘরতে একদমই লাইট আসে না, দেখতে পাচ্ছ আমি যদি লাইটটা এরকম বন্ধ করে দিই, তো দেখো পুরো এরকম অন্ধকার, এই লাইটটাও যদি বন্ধ করে দিই তাহলে পুরো এতটা অন্ধকার, পুরো এরকম অন্ধকার হয়ে যাবে, কোনো ন্যাচারাল লাইট পাবো না, তাই এই এই লাইটটা জ্বালিয়ে এখন কথা বলে। তো যাই হোক, চলো যাওয়া যাক, কারণ তাড়াতাড়ি চলেও আসতে হবে, বাইরে বেশিক্ষণ থাকবো না, অনেক দিন পর বেরোচ্ছি,
তো চলো তাড়াতাড়ি কাজটা মিটিয়ে বাড়ি চলে আসি, কারণ এটিএমে যাওয়া ছাড়া আমার এখনও বাইরে কোনো আর কাজ নেই। আর বাইরে বেরোনো উচিত না যদি কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে, তো যেহেতু টাকা তুলতেই হবে তার জন্য যেতে হচ্ছে বাইরে। তো এখানে একটা ভালো জিনিস হয়েছে যেখানে আমাদের বসার জায়গা করে দিচ্ছে। তো আজকে এখানে অনেক দিন পর এখানে প্রথম এলাম, তো তাই দেখতে পাচ্ছি এখানে বসার জায়গাগুলো হয়েছে, হয়তো একটা হয়েছে আরও এদিকে এদিকেও হবে। অনেকদিন পর সাইকেল চালালে সাইকেল এক জায়গায় যদি পড়ে থাকে তাহলে সাইকেলটা হাওয়া বেরিয়ে যায়, নাহলে লিক হয়ে যায়। তো আমার সাইকেলে অনেকটা হাওয়া বেরিয়ে গেছে, এবার দেখি যদি সামনে কোনো সাইকেলের দোকান থাকে তাহলে একটু হাওয়া দিয়ে নেবো। তো এটিএম থেকে আমার টাকা তোলা হয়ে গেছে, আর কোথাও কোনো দোকান খোলা নেই, সব লকডাউনের জন্য বন্ধ আছে, তাই বাড়িই চলে যাচ্ছি, আর এখানে দাঁড়িয়ে লাভ নেই। ঘোড়া কীরকম ঘোড়া দেখা, কিরকম ঘোড়া এরকম থাকবে ঘোড়াটা এরকম, এটা কেমন ঘোড়া, তাহলে তুই তো ঘোড়া হয়ে গেলি। তো এখন বাজে হলো 10:30, আর আমি এতক্ষণ পর মানে মাঝখানে গ্যাপে আমি কী করছিলাম হলো যে মহারানী বলে একটা ওয়েব সিরিজ আছে সেটা দেখছিলাম, রাধের থেকে তো অন্তত অনেক ভালো, পুরো অন্য টাইপেরই যেহেতু, আর ওয়েব সিরিজটা তোমরাও দেখো খুবই ভালো লাগবে। আর 10:30 বেজে গেলো, এই ওয়েব সিরিজে মিনিমাম 1, 2, 3, 4, 5 পার্ট দেখে ফেলেছি, ছখানা মানে 6 নম্বর পার্ট এপিসোড দেখছিলাম, একটা আজকে সকালে দেখছি আর বাদ বাকি 5 এপিসোড আমি একটু আগে দেখছিলাম। তো ভালোই লাগছে, আমি রাত্রে হলেও হয়তো এটা ফুল কমপ্লিট করে দেবো, কিন্তু তার আগে এডিটিংটাও আজকে কমপ্লিট করে দেবো। তো এখন যেহেতু 10:30 বাজে, তো চলো ডিনার করতে যাওয়া যাক। তো ভাই এখন আমার ইউটিউব চ্যানেল মোবাইলে খুলে দেখছে, আর এইমাত্র এখন আমি ডিনার করতে এসেছি। তো আজকে ডিনারে আছে রুটি, আলু পটলের তরকারি উইথ চিংড়ি মাছ, আর এখন বাজে হলো প্রায় 11:15 বেজে গেছে, দেখা যাবে না, লাইট যেহেতু এইদিকে রয়েছে। ডাল হ্যাঁ দাও। কী দেখছিস, কী বানানো? তো ভাই সারাক্ষণ আঁকা নাহলে কিছু বানানো ফানানো দেখে, তো কালকে একটা কিছু আঁক হ্যাঁ ভাই সবাইকে দেখাবো, ঠিক আছে? কী আঁকবি? একটা সিনারি? আচ্ছা সিনারি আঁকবি, আমি সবাইকে দেখাবো, ঠিক আছে? সবাই দেখে বলেছে ভালোভাবে। টেনের মতন সিস্টেম করেছিলাম, টেনের মতন। আচ্ছা ঠিক আছে, কালকে পুরো সব নড়িয়ে ফেলবো, কালকে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, খাওয়া গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো তাহলে, দিয়ে দাও যেটুকুনি দাও, খাবে না একটুখানি দাও তাহলে আমাকে। তো এইমাত্র জাস্ট ডিনার করে এলাম, আর তার মধ্যে ভাই চলে এসেছে ঘোড়া বানানোর জন্য পেপার নিয়ে। তো ঘোড়াটা ট্রাই করছিলাম, এইটুকুনি কয়েকটা ফোল্ড করতে পেরেছি, তারপরে করতে পারছি না কারণ ভিডিওটা সেরকমভাবে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর সেম ভিডিও অন্য কোনো ভিডিও নেই তাই করতে পারছি না, একটু আওয়াজ হচ্ছে মা বিছানা যাচ্ছে বলে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।